সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে আমি শেখাবো কীভাবে আপনারা এআই দিয়ে মিউজিক ভিডিও তৈরি করে ইউটিউবে আপনারা পাবলিশ করে সেখান থেকে ইনকাম করতে পারেন এটা এক ধরনের অটোমেশন ভিডিও বলতে পারেন বা ফেসলেস ভিডিও বলতে পারেন বা ক্যাশ কাউ ভিডিও মেকিং বলতে পারেন এটাকে অনেকেই অনেকভাবে বলে থাকে তো আমরা এটা কিভাবে করে আমি প্রথমে আপনাদেরকে দুইটা মিউজিক শোনাবো যেটা আমি রিসেন্টলি তৈরি করছি তারপরে আমি দেখাবো কিভাবে এই মিউজিকগুলো তৈরি করে সেটা ইউটিউবে আমাদেরকে ভিডিও পাবলিশ করতে হয় তো আমরা এই জন্য প্রথমে আমি যেটা করবো আমার একটা ফাইলে চলে যাব একটু আপনাদেরকে দেখাই আমার কম্পিউটার আশা করি আপনারা প্রপারলি দেখতে পাচ্ছেন তো আমরা এখান থেকে ধরেন এখানে এই একটা মিউজিক আমি ওপেন করব। शिक्षा की राह पर बढ़ते कदम था माना। yeah, yeah, yeah. है मन में एक नया सपना शिक्षा की राह पर बढ़ते कदम था नाना किताबों की दुनिया में खो जाए हम ज्ञान के दीप जलाएं रोशनी हो कम की दुनिया हमें बुलाती है बिताती है नो तो लगन से हर मंजिल पाएंगे हम सब मिलकर नई कहानी लिखेंगे র্যাপ সঙ্গীত বলতে পারেন বা ডিজে মিউজিকগুলোর মতো হয়েছে একদম প্রফেশনাল মানের একটা মিউজিক আমি তৈরি করছি তো এই মিউজিকগুলো কিভাবে তৈরি করে আমি যদি আপনাদেরকে দেখাই এর মাধ্যমে আমরা চলে যাব হচ্ছে গুগলের যে কোনো একটা ব্রাউজারে সেখানে যে আমরা সার্চ করব শ্রেনু আই জাস্ট এটা লিখে সার্চ করবেন সার্চ করলে প্রথম লিঙ্কটা পেয়ে যাবেন জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এই সাইটে জাস্ট সাইন আপ করে নেবেন এটাতে সাইন আপ করার পরে আপনাদের কাজ থাকবে এখান থেকে ক্রিয়েটে ক্লিক করা হ্যাঁ আমরা ক্রিয়েটে ক্লিক করব ক্রিয়েটে ক্লিক করার পর এখানে দেখেন এই দুইটা মিউজিক আমি বানাইছি সেই দুইটাই আপনারা কিন্তু কিছুক্ষণ আগে শুনলেন দুইটা মিউজিক কিন্তু আমি শোনাইলাম তো এই মিউজিকগুলো একেবারে যেটা আমরা নিজেরা কম্পোজ করতে গেলে অনেক সময়ের ব্যাপার দেন এত সুন্দর হবে না যেটা আমাদের ইয়েই করে দিছে তো আমরা এই লিরিকগুলো কীভাবে লিখবো এখানে তো আমাদের অবশ্যই একটা লিরিক লিখতে হবে তা না হলে তো আর তারা আমাদেরকে মিউজিক তৈরি করে দিতে পারবে না তো আপনি চাইলে হ্যাপিনেস বা স্যাড অথবা আপনার বিভিন্ন টাইপ মিউজিক হয়ে থাকে আপনার যেরকম মিউজিক লাগবে জাস্ট আপনি সেরকম মিউজিকটা লিখে এখানে সার্চ করতে পারেন বা এখানে লিরিক লিখে নিতে পারেন তো সেটা কীভাবে আমরা এখানে লিখতে পারি গিভ মি মি ওকে সরি গিভ মি লিরিক লিরিক্স লিরিক্স গিভ মি লিরিক্স ইন হিন্দি আপনি চাইলে বাংলা করতে পারেন ইংলিশ করতে পারেন আমি হিন্দিটাই আমার কাছে বেটার লাগতেছে আমি ধরো হিন্দি লিরিক লিখবো এখানে লিখতে পারি হিন্দি 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 ফর ফর এ সং জন্য গানের জন্য ওয়ান স্যাড সং ধরেন আমি এখানে স্যাট সং লিখে দিই স্যাট এস এডি স্যাট সং ওকে সং ওকে জাস্ট এটা লিখে জাস্ট আমি এখানে ইন্টার করবো দেখি আমাকে কত সুন্দর তারা মিউজিক তৈরি করে দেয় আমরা একটু অপেক্ষা করি যদি এটা যদি প্রপারলি না করতে পারে তাহলে আবার জেনারেট করবো আমরা কারণ এখানে আমরা এই লিরিক দেখেগুলো দেখতেই পারতেছেন লিরিকগুলো এখানে কত সুন্দরভাবে হয়ে গেছে এর আগে আমি যেটা লিখছি সেটা হচ্ছে এটা এখানে একটা লিরিক তারা আমাকে লিখে দিয়েছে এক ক্লিকে কপি করছি যদি আমার পছন্দ না হয় তাহলে সেমভাবে আমি এইভাবে এটা শেষ হওয়ার যাওয়ার পর আমি বললাম মোর মোর বললে তারা আমাকে আরও লিখে দিবে ঠিক আছে এরকম লিরিক তারা আরও লিখে দিবে একটু অপেক্ষা করতে হবে আমাদের এখানে দেখেন লিরিকগুলো তৈরি হচ্ছে জাস্ট আমরা কি করব এখান থেকে জাস্ট আমি এই লিরিকগুলোকে কপি করব কপি করে একদম সম্পূর্ণ কপি করবেন অথবা এক ক্লিকে এখান থেকে কপি করবেন কপি করার পর আমরা এআইয়ের এখানে চলে আসবো এখানে আসার পর আমরা এই লিরিকটাকে জাস্ট আমরা এখানে পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার পর এখানে সবগুলো চলে আসবে আসার পর আমরা এখান থেকে যদি এরকম না আসে তাহলে আমরা কি করব এখান থেকে এই নিচেরটা এটা আমরা অন করে দিব হ্যাঁ এটা অন করে দিব অথবা উপরেরটা অন করে দেবেন হ্যাঁ উপরেরটা অন করে দেবেন নিচেটা অন করে দিতে পারেন অথবা উপরেরটা অন করে দেবেন উপরেরটা অন করার পরে আপনার এই বাসনটা ফুল আসবে আমরা এখানে আমাদের লিরিকটা দিয়ে দিলাম দেখেন সুন্দর একটা লিরিক দিয়ে দিছি এখানে সব কিছু হয়ে গেছে তো এটা ধরেন লিরিক এখানে হচ্ছে নাম তো এবার আমি চাচ্ছি এখানে কি টাইপের মিউজিকটা হবে আমি চাচ্ছি র্যাপ রিলেটেড তো আমরা এটা দিয়ে জাস্ট আমি এখান থেকে ক্রিয়েটে এখানে একটা টাইটেল লিখতে হবে ধরেন আমি দিয়ে দিলাম হচ্ছে স্যাড সং স্যাড সংস সংস দুই হাজার চব্বিশ এটা লিখে জাস্ট আমি ক্রিয়েটে ক্লিক করবো তারা আমাকে কয়েক সেকেন্ডের ভিতরে আমাকে মিউজিক তারা জেনারেট করে দেবে এই মিউজিকটা যদি আমার কাছে শুনতে বানলা না আগে তাহলে আমি নেক্সট আরেকটা তৈরি করবো মানে দুইটা করে আপনি জেনারেট করতে পারবেন একটা ধরেন লিরিকের উপরে মানে একটা টোটাল গান যেহেতু বানায় ফেলতেছি এটার উপরে আমি দুইটা বানাইতে পারি এটা পছন্দ না হলে আবার দুইটা বানাবো ওইটা পছন্দ না হলে আবার দুইটা বানাবো এভাবেই কিন্তু আমি বানাইতে পারি এখানে আমাকে প্রায় দেড়শোটার মতো ক্রেডিট দিয়ে থাকে এখন পঞ্চাশটা ক্রেডিট আছে তো আপনারা চাইলে এখানে আনলিমিটেড জিমেল দিয়ে বা এক ক্লিকের জিমেল অনেকগুলো তৈরি করা যায় বা টেন মিনিট জিমেলগুলো ব্যবহার করে কিন্তু আপনারা এই ক্রেডিটগুলো সংগ্রহ করতে পারেন এবং সেখান থেকে কিন্তু ইজিভাবে এই মিউজিকগুলো বানানো যায় দেখেন এখানে মিউজিক কিন্তু আমার রেডি জাস্ট আমি একটা ওপেন করি ওকে একটু সময় লাগবে এটা প্রসেসিং হচ্ছে ওকে একটু সময় লাগবে দেখেন মিউজিকগুলো এভাবে হচ্ছে দুইটারই মিউজিক রেডি করতেছে তারা এখনও হয় না যখন হবে এখানে এরকম আসবে ঠিক আছে মিনিট লাগা আসবে এখানে এখনো প্রসেসিং চলতেছে এভাবে আপনারা খুব সুন্দর করে আপনাদের কাজের জন্য মিউজিকগুলো তৈরি করে ফেলতে পারবেন যখন আপনার মিউজিক তৈরি হয়ে যাবে ডাউনলোড করবেন কীভাবে এটা প্রসেসিং হইতে কিছুটা সময় লাগে হ্যাঁ তো আমরা অপেক্ষা না করে আমরা এখান থেকে ধরেন এই মিউজিকটা আমি চাচ্ছি ডাউনলোড করতে জাস্ট এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডট থেকে ডাউনলোড এখান থেকে কি করবেন অডিও ডাউনলোড করবেন দেখেন আমার এটা ডাউনলোড হচ্ছে দেখেন ডাউনলোড হয়ে গেছে হয়ে যাওয়ার পর আমরা কোথায় চলে যাব আমরা চলে যাব হচ্ছে লিনার ডুআইতে ওইখানে আমরা কিসের জন্য আমরা একটা মিউজিক ইউটিউবে সেরে দিলে কিন্তু সেটা ভিউ হবে না তাই না তো আমাদের সেই জন্য কী করতে হবে আমাদের কিছু ইমেজ ব্যবহার করতে হবে কিছু ইফেক্ট ব্যবহার করতে হবে যেটা দিয়ে মানুষকে আমরা অ্যাটেনশনটাকে বাড়াইতে পারি বা মানুষ মানুষজন যেন আমাদের ভিডিওটা দেখতে থাকে বা শুনতে থাকে সেই জন্য আমরা লেনার ক্লিক করব লেখে সার্চ করবো এখানে সাইন আপ করে নেবেন আপনারা একটু কষ্ট করে জাস্ট লঞ্চ অ্যাপে ক্লিক করবেন আমার যেহেতু অলরেডি সাইন আপ করা আছে আমি আর সাইন আপ করতেছি না তো আপনারা আশা করি যে ইজিভাবে এই কাজটা করে ফেলতে পারবেন আৰু নাপালে অৱশ্যে কমেণ্ট বক্স অ'পেন আছে আপোনাৰ সেটা সেখানে আমি মনে করি কমেন্ট করতে পারেন আমার মনে হয় বেটার হবে তাই না আর এটা হচ্ছে অনেক মারাত্মক একটা ভিডিও আমি মনে করি আপনাদের জন্য অনেকে আছে যারা ফেস দেখাতে চায় না আমি মনে করি যদি আপনি এভাবে মিউজিক বানান রেগুলার দেখা যাবে যে আপনি ভালো পরিমাণে ভিউ অর্জন করতে পারবেন ঠিক আছে ভালো ভিউ সাবস্ক্রাইব তৈরি করতে পারবেন দেখেন দুইটা মিউজিক আছে আর দুইটা ইমেজ আমার কাছে খুবই সুন্দর লাগতেছে এখানে দেখেন অ্যাভেলেবেল অনেক মিউজিকের জন্য আমি ইমেজ ব্যবহার করতে পারি এই যে ধরনের মিশুরি পিরামিড ব্যবহার করতে পারি সমুদ্রের এটা ব্যবহার করতে পারি এটাও আমার কাছে দুর্দান্ত লাগতেছে এবার বলতে পারেন ভাই এটার সাইজের সাথে তো মিলতেছে না তাই না তো আমরা সেই জন্য কীভাবে কী করবো ধরেন এটার আমি প্রম্পটাকে কপি করলাম প্রম্পট কপি কপি করে আমি এখান থেকে জেনারেট মডেলে ক্লিক করলাম জেনারেট মডেলে ক্লিক করার পরে ওই প্রম্পটাকে এখানে আমি পেস্ট করে দিয়ে এখান থেকে আমি জাস্ট আমার ইউটিউবের সাইজটাকে সিলেকশন করে আমি জাস্ট এখান থেকে জেনারেট করতে পারি দেখি আমার ক্রেডিট আছে কি এখান থেকে আমরা ওকে সাইজ হয়ে গেছে Oke okay. যদি এটা যদি না আসে আমরা আর একটা একটু মডেল চেঞ্জ করে নিতে পারি যার জেনেটি ক্লিক করতে পারি এটা প্রিমিয়াম বাসন ওকে আমরা এটাকে সাইজটাকে আমাদের মতো করে নিব এখান থেকে যার জেনেটি ক্লিক করব দেখে আমাদের পার্সোনালি আমরা যে রিমেসটাকে আমরা চাচ্ছি সেই ইমেজটা তারা তৈরি করে দেয় কিনা আমরা চাইলে এটা দিয়ে আমরা ফেসবুকে ইউটিউবে আমরা কিন্তু কন্টেন্ট তৈরি করতে পারবো হ্যাঁ একদম সিম্পল একটা মাধ্যম তো দেখেন এখানে এই একটা গাড়ির অনেক সুন্দর একটা পিকচার চলে আসছে আর আমরা তো রিসেন্টলি একটা কোর্স লঞ্চ করে দিয়েছি সেটা হচ্ছে প্যাসিভ ইনকাম উইথ ইআই এদের কীভাবে ইনকাম করতে হয় ছবি বানায় ইনকাম করতে হয় এটা আমি দেখাই দিয়েছি হ্যাঁ এটা যদি মডেলটা যদি আপনার মানে ছবিগুলো যদি পছন্দ না হয় তাহলে আমরা এটাকে চেঞ্জ করে ফেলবো জাস্ট আমরা মডেলটাকে চেঞ্জ করে আমরা আবার জেনারেট করব তাহলে দেখতে পারবো এখানে আরও কিছু ছবি তারা আমাকে জেনারেট করে দিবে যদি সেটা ভালো না লাগে আমরা মডেলটাকে আবার চেঞ্জ করবো ওকে আশা করি আপনি বুঝতে পারতেছেন তো ওকে এবার ঠিক আছে আমি এই মিউজিকটা নিতে পারি জাস্ট এটাকে কপি করলাম সরি এই ইমেজটাকে ডাউনলোড করলাম ডাউনলোড করার পরে আমি চলে যাবো কোথায় ফিল মোড়ে তো অবশ্যই ফিল মোড়েটা আপনারা ইনস্টল করে নেবেন নইলে আপনি ক্যাপ কার্ড দিয়ে করতে পারেন এটা মোবাইল ফোন দিয়ে করা যাবে এবং কি আপনি চাইলে কম্পিউটার দিয়ে করতে পারেন এটা ইনস্টল করে নিতে পারেন জাস্ট আমি ইনস্টল করে নিলাম এখান থেকে অ্যাড ওপেন করে নিলাম ওপেন করার পর নিউ নিউ প্রজেক্ট এখানে ক্লিক করব। এখান থেকে আমার মিউজিকটাকে এখানে এনে দিয়ে দিলাম এবং এখান থেকে ইনপুট এখান থেকে আমি এটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এবার আমি এই মিউজিকটাকে মানে এই ইমেজটাকে টেনে আমি ধরে এখানে সেরে দিলাম এবং এই র্যাপ মিউজিকটাকে আমি এখানে দিয়ে দিলাম এবং এটাকে ধরে ইমেজটাকে ধরে একদম লাস্ট পর্যন্ত নিয়ে যাব যতটুক পর্যন্ত আমাদের মিউজিকটা চলতেছে হ্যাঁ আমরা সেই পর্যন্ত নিয়ে যাব দেখেন ওকে মিউজিকটা চলতেছে এবার আমি এই মিউজিকের উপরে আমি কিছু ইফেক্ট বসাবো যেটা দেখতে অ্যাটাক টিপ মনে হবে মানে অনেক সুন্দর লাগবে যেটা আপনার ভিডিওটা মানুষ দেখতে পছন্দ করবে দেখেন এখানে অভাব নাই আমরা ইফেক্টগুলো আমরা চলে যাব ইফেক্টে এখান থেকে দেখতে পারবেন ট্রেন্ডিং ইফেক্ট এখান থেকে আমরা অনেক ইফেক্ট পাবো ধরেন এটাই আমি ব্যবহার করবো জাস্ট এটার উপরে আমি দৌড়িয়ে এনে সেরে দিলাম হ্যাঁ জাস্ট এটা দৌড়িয়ে এনে আমি বরাবর মিউজিক যতটুক চলবে আমি ততটুকুর ভিতরে এখানে দিয়ে দিলাম জাস্ট এটাকে দেখেন এটার আমার মনে হচ্ছে পিছনে একটু বেশি হচ্ছে না তো আমি এটাকে কমাই দেবো ওকে কমিয়ে দিলাম ওকে এবার চাইলে কিন্তু আমরা এখানে কিছু সাউন্ড ইফেক্টও ব্যবহার করতে পারি মানে সাউন্ডের সাথে সাথে কিছু একটা লড়াচাড়া করবে দেখতে অ্যানিমেশন করবে যেটা আমাদের ভিডিওটাকে আর একটু কোয়ালিটিফুল করে তুলবে আমরা সেটা করে ফেলতে পারি এখান থেকে ধরেন এটাও নিতে পারি এটাও নিতে পারি হ্যাঁ এটা বেটার দেখেন মিউজিকের সাথে কিন্তু এটা কাজ করতেছে হ্যাঁ তো আমরা এইভাবে এগুলো আমরা কাজ করতে পারি জাস্ট এটাকে ধরে আমি সেমভাবে টাই না আমি আমার ভিডিওর ফুলটাতে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এটাকে আমি চাইলে কালার কারেকশন করতে পারি ছোটো বড়ো করতে পারি হ্যাঁ দেখছেন এগুলো কিন্তু আমি বড় ছোটো করতে পারি দেখেন এখানে অনেক কিছু আছে যেটা আমি পজিশন করতে পারি তো আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা ব্যবহার করতে পারেন দেখেন অস্থির একটা জিনিস হয়েছে কিন্তু আমার কাছে আমি চাইলে এই মানে এই ট্রানজেকশনের মানে ভিডিও ইফেক্টের কিন্তু আমি কিছু কারেকশন করে নিতে পারি এখানে কালার কারেকশন করে নিতে পারি হ্যাঁ এটা আমার উপরে জাস্ট আমি এখান থেকে এক্সপোর্টে ক্লিক করবো এক্সপোর্টে ক্লিক করে এটা একটা নাম দিয়ে দিব নাম কি দিব ধরেন এখানে দিলাম ইআই মিউজিক ইআই মিউজিক মিউজিক্স জাস্ট মিউজিক লেগে এক্সপোর্ট ক্লিক করবো আমার কিন্তু একটা মিউজিক রেডি হয়ে গেল আমার ইউটিউবে পাবলিশ করার জন্য এটা আমার মনে হয় না এত দুর্দান্ত একটা জিনিস আপনারা ফ্রিতে পেয়ে যাবেন কোনো জায়গায় পাবেন আমার মনে হয় না দেখেন আমি এখানে কিন্তু আনলিমিটেড লিরিক তৈরি করতে পারতেছি আনলিমিটেড কিন্তু গান তৈরি করে ফেলতে পারতেছি হ্যাঁ দেখেন দেখেন এখানে চার মিনিট দুই মিনিটের এখানে মিউজিকগুলো কিন্তু হয়ে গেছে ঠিক আছে র‍্যাপ গান এই লিকের ইয়াগুলো আমি তৈরি করে দিতে দেখাতে পারবো হ্যাঁ এভাবে আপনি চাইলে লিরিকগুলো তৈরি করে করে বিভিন্ন মিউজিকগুলো দেখতে পারেন যেটাতে আপনার ভাল লাগে সেটাতে আপনি ট্রাই করতে পারেন এই হচ্ছে বিষয় তো দেখেন আমি কিন্তু এখানে এর আগেও তৈরি করছি দু একবার এই একটা দেখেন হয়ে গেছে তারপরে ধরেন আবার আমি ধরেন রিজেন আইটি ক্লিক যদি করি সেমভাবে এখানে আমাকে আরও কিছু তৈরি করে দিবে হ্যাঁ এভাবে লিরিকগুলো দিয়ে দিয়ে আপনি আশা করি যে খুব সুন্দরভাবে আপনি মিউজিকগুলো তৈরি করে ফেলতে পারবেন ওকে আমাদের দেখি কত টাইম লাগে এখানে আটত্রিশ চল্লিশ একচল্লিশ ওকে হয়ে গেছে আমরা এবার কিভাবে পাবলিশ করব দেখাই আপনাদেরকে আমি এখান থেকে আমার একটা ইউটিউব চ্যানেল চলে যাই যেটা আমি ব্যবহার করি না এরকম একটা ইউটিউব চ্যানেলে যাব জর অ্যান্ড ব্রোকেন লাভার এটাতে আমি পাবলিশ করব ওকে ফাইন জাস্ট এটাতে ক্লিক করলাম ক্লিক করে আমি একটু ইউটিউবে চলে গেলাম মানে সুইট করলাম আর কি সুইচ করে আমি এখানে চলে আসলাম তো এখান থেকে আমি জাস্ট কি করব মিউজিকটা যখন আমার রেডি হয়ে যাবে আমি এখানে পাবলিশ করব। আমার কিছুটা সময় লাগবে এখানে সাতচল্লিশ সেকেন্ডের মতো আমাদের সময় লাগতেছে আমরা সাতচল্লিশ সেকেন্ড পরেই কিন্তু এটা প্রপারলি আমি এখানে পাবলিশ করতে পারতেছি আর এত সুন্দর করে মিউজিক কিন্তু কেউ তৈরি করে দেখায় না আর এখানে আপনি কিন্তু অ্যাভেলেবল ইমেজ তৈরি করতে পারতেছেন অ্যাভেলেবল প্রম পাইতেছেন হ্যাঁ প্রমগুলো দিয়ে কিন্তু আপনি কাজে কাজ করতে পারবেন দেখেন অভাব নাই এখানে ছবির অভাব নাই আপনি যদি একটু নিচের দিকে আসেন এরকম অ্যাট্রাকটিভ ছবি অনেক অ্যাভেলেবল পাবেন এখানে যেটা আসলে বলার বাইরে আর এগুলো আমরা যদি না বুঝি তাহলে এখান থেকে জাস্ট কপি করে ক্রমগুলোকে নিয়ে আমি যেভাবে তৈরি করে দেখালাম সেভাবে তৈরি করতে পারেন এই একটা দেখেন অনেক একটা খুবই ভালো লাগতেছে এই একটা দেখেন চাঁদেরই এগুলো আমরা কিন্তু ব্যবহার করতে পারি আমাদের ভিডিওতে তো দেখি আমাদের কত দূর বেরানব্বই পার্সেন্ট হয়ে গেছে তো একদম সিম্পল সব কিছু করা তো পাবলিশ করাও তো এগুলো দেখানোর কিছু নাই আমি মনে করি আপনারা পারবেন যারা ইউটিউবের সাথে প্রতিনিয়ত আসেন তো এখান থেকে জাস্ট আমরা আইকনে ক্লিক করব এখান থেকে আপলোডে ক্লিক করবো এখান থেকে আমি জাস্ট আমার মিউজিক যেটা আমি রেডি করছি সেটা আমি এখান থেকে দিয়ে দিলাম দেখেন হয়ে গেল আমার মিউজিক এখানে আপলোড করা জাস্ট এখানে আমরা একটা টাইটেল দিয়ে দিব যে মিউজিক র্যাপ মিউজিক বা আমার যে লিরিক থাকবে সেই লিরিকের নাম দিয়ে দিলেন এখানে যদি আপনার মনে হয় যে আপনি টাইটেল লিখতে পারবেন না কোনো সমস্যা নাই আপনি দিয়ে টাইটেল লিখতে পারবেন এমনকি আপনি অন্যের ভিডিওর থেকে টাইটেল কিন্তু নিতে পারবেন আপনার মনের মতো করে এখানে বলতে পারেন যে মিউজিক হ্যাঁ মিউজিক ওকে মিউজিক অভাব নাই হ্যাঁ দেখবেন যে মিউজিকের এগুলো কিভাবে তৈরি করে এই যে দেখেন কপি মিউজিক ইনস্ট্রুমেন্ট এখানে অভাব নাই হ্যাঁ আপনি চাইলে আপনার মতো করে মিউজিকের নাম দিয়ে এখানে লিখতে পারেন জাস্ট নাম লিখবেন দেওয়ার পর দিবেন দেবেন থামলেন দেবেন থামলেন কোনটা দিবেন এটা আমার ভেরিফাই করা নাই জাস্ট চ্যানেলটা জাস্ট ওই ওই আপনার যে ইমেজটা ছিল সেটাই আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন দিয়ে জাস্ট আপনার ট্যাগুলো দিয়ে দিবেন ট্যাগুলো কীভাবে এখান থেকে জাস্ট আপনি ওই মিউজিকের দিলেন এখানে জাস্ট মিউজিক লিখে সার্চ করলেই হয়ে যাবে অভাব নাই হ্যাঁ মিউজিক ট্যাগুলো এইভাবে সার্চ করে করে দিতে পারেন অথবা এক ক্লিকে আনলিমিটেড ট্যাগ জেনারেট করতে পারেন বি ইউটিউব ট্যাগ জেনারেটার এখানে এসে ধরেন ইউটিউবের ট্যাগুলো আপনি তৈরি করতে পারেন ধরেন এখানে লিখতে পারেন মিউজিক হুম র্যাপ মিউজিক জাস্ট লিখলেই হবে জাস্ট এখানে দেখেন মিউজিক অভাব নাই চলে আসে জাস্ট কপি করে এক ক্লিকে কিন্তু আপনি এখানে দিয়ে দিতে পারেন এসিও করা হয়ে গেল দেখেন আপনি টাইটেলটা দিলে কিন্তু এখানে এসিও ফিফটি মেধে ফিফটি হয়ে যাবে তো এই হচ্ছে বিষয় আশা করি যে আপনারা এটা করতে পারবেন জাস্ট করার পরে জাস্ট আপনি নেক্সট করবেন নেক্সট 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 হ্যান্ড দেন পাবলিশড ওকে আশা করি যে এটা করা যাবে আর যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই বলতে পারেন আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স পনেরো তারিখ থেকে নতুন ব্যাস শুরু হবে যদি আপনারা চান আগ্রহী হয়ে থাকেন এ ধরনের অনেক ইউনিক জিনিস শেখার জন্য বা ডিজিটাল মার্কেটিং শিখে ইনকাম করার জন্য মার্কেট প্লেস আউট অফ মার্কেট প্লেস ইনকাম মানে এ টু জেড সব কিছুই শেখানো হয় সেখানে আশা করি যে আপনি প্রপারলি একটা গাইডলাইন পাবেন এবং সাপোর্ট তো থাকতেছেই যেটা আপনার কেরিয়ার ডেভেলপমেন্ট করতে অনেক হেল্প করবে তো ঠিক আছে আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আলাবেশ